bus conductor became Bollywood superstar. হ্যাঁ বন্ধুরা, আমি নার্গিস দত্তের স্বামী এবং সঞ্জয় দত্তের পিতা সুনীল দত্ত প্রসঙ্গেই বলছি। বন্ধুরা, আমি নার্গিস দত্তের স্বামী এবং সঞ্জয় দত্তের পিতা সুনীল দত্ত প্রসঙ্গেই বলছি। বাস কন্ডাক্টর থেকে বলি হিরো সুন্দরী নায়িকাকে বিয়ে, তারপরই জীবনে নামলো অন্ধকার, বিক্রি করতে হলো ঘর বাড়ি। বলিউড অ্যাক্টর ইন্সপায়ারিং স্টোরি। স্ত্রী ছিলেন বলিউডের খ্যাতনামা নায়িকা, দুজনের জীবনী অভিনয়ের সঙ্গে জুড়েছিল রাজনৈতিক তকমা। এক সময় বাস কন্ডাক্টর ছিলেন, কিন্তু পরে তিনি হন বলিউড অভিনেতা এবং সংসদ সদস্য। বলিউডের সবচেয়ে ধনী সুপারস্টারদের মধ্যে তিনি অন্যতম। শুধু তাই নয়, স্ত্রী ছিলেন বলিউডের খ্যাতনামা কিংবদন্তী নায়িকা। দুজনের জীবনেই অভিনয়ের সঙ্গে জুড়েছিল রাজনৈতিক তকমা। তিনি সামাজিক কাজে সক্রিয়ভাবে অংশ নেন, স্বামী স্ত্রী। এই সুপারস্টারের কাহিনী খুবই অনুপ্রেরণাদায়ক। সুনীল দত্ত, সুপারস্টার সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তকে নিয়ে আলোচনা করছি। তিনি বলিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী নার্গিসের স্বামী ছিলেন। সুনীল নিজেও ছিলেন সুপারস্টার, খুব সুন্দর ব্যক্তিত্বের অধিকারী ছিলেন সুনীল সাহেব। তবে খুব কম লোকই জানেন যে সুনীল দত্তের জীবনও ছিল সিনেমার মতো সংগ্রামে পরিপূর্ণ। সুনীল দত্তের লড়াই শুরু হয়েছিল শৈশব থেকেই। তার বয়স যখন 5 বছর, তখন তার মন থেকে বাবা চলে যান। এমন পরিস্থিতিতে সুনীল দত্তের শৈশব কেটেছে খুবই কষ্টে। বাবার মৃত্যুর পর ছেলের দায়িত্ব নেন মা উলুবন্তী দেবী। প্রতিকূল পরিস্থিতিতেও সুনীল কোনোভাবে পড়াশোনা চালিয়ে যান এবং উচ্চশিক্ষার জন্য মুম্বাই আসেন। মুম্বাই আসার পর সুনীল দত্ত কলেজে ভর্তি হন। এখানে আসার পর সুনীল দত্তকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কারণ তার আর্থিক অবস্থা ছিল খুবই নাজুক। তখনই সুনীল দত্ত মুম্বাইতে চাকুরির খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করেন। এমনকি মুম্বাই বেস্ট বাসে কন্ডাক্টরের চাকরি পেয়ে যান। তবে তিনি বড় কিছু করতে চাইতেন। কলেজে পড়া ও বাস কন্ডাক্টর হিসেবে কাজের পাশাপাশি কলেজের পর রেডিও জকি হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। সুনীল দত্ত সেই সময় রেডিও সিলনে সবচেয়ে বিখ্যাত হিন্দি ঘোষক হিসেবে নিযুক্ত ছিলেন। যদিও তিনি সবসময় একজন অভিনেতা হতে চেয়েছিলেন, তবে তিনি জানতেন যে অভিনেতা হওয়ার জন্য এত সংগ্রাম যথেষ্ট নয়। অভিনেতা হওয়ার স্বপ্ন ত্যাগ করেননি সুনীল। একজন রেডিও জকি হওয়ার পাশাপাশি তিনি অভিনয়ের ক্লাসও নিতে থাকেন। তারপর সুনীল দত্ত প্রথম ব্রেক পেয়েছিলেন। ছবির নাম ছিল রেলওয়ে প্ল্যাটফর্ম। তবে সুনীলের ছবি বিশেষ কিছু করতে পারেনি। এরপর বলিউডের প্রবীণ অভিনেত্রী নার্গিসের সঙ্গে মাদার ইন্ডিয়া ছবিতে অভিনয় করেন সুনীল দত্ত। এই দিনেই সুনীল দত্তের ভাগ্য পুরোপুরি বদলে গিয়েছিল। শুধু তাই নয়, নার্গিস এবং সুনীল দত্তের মাদার ইন্ডিয়া প্রথম ভারতীয় চলচ্চিত্র যা অস্কারের জন্য মনোনীত হয়েছিল। সুনীল দত্ত মাদার ইন্ডিয়া, সাধনা, ইনসান, জাগ উঠা, ইনসান, সুজাতা, মুঝে জিনে দো, পড়োসানের মতো অনেক হিট ছবির জন্য বিখ্যাত ছিলেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও ছিলেন দারুণ সফল। প্রায় 60টি ছবিতে কাজ করেছেন তিনি। খুব কম মানুষই জানেন যে সেই সময়ের বলিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী নার্গিস নিজেই এসেছিলেন সুনীল দত্তকে বিয়ে করতে, যেখানে তিনি বলিউড সুপারস্টার রাজকুমারকে খুব ভালোবাসতেন। কিন্তু তিনি সুনীল দত্তের সততা এবং ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন। নার্গিসের সঙ্গে গাঁট ছড়া বাঁধার আগে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি পেয়েছিলেন সুনীল দত্ত।
কিন্তু নার্গিসের প্রতি তার ভালোবাসা এতটাই প্রবল ছিল যে এ ব্যাপারে তিনি অচল ছিলেন। ১৯৫৮ সালে নার্গিস ও সুনীল দত্তের বিয়ে হয়। সুনীল দত্ত যখন নার্গিসকে বিয়ে করেছিলেন তখন কেউ জানত না যে তাঁর কর্মজীবনে বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার হয়ে ওঠা সুনীল বলিউডের সুন্দরী অভিনেত্রীকে বিয়ে করবেন। সুপারস্টার হয়ে ও অভিনেত্রী নার্গিসকে বিয়ে করার পর যখন সুনীল দত্তের জীবন মসৃণভাবে চলতে শুরু করে তখন তিনি ঋণে ডুবে যান। ঋণের কারণে তাকে তার বাড়ি বন্ধক রাখতে হয়েছিল এবং তার সমস্ত গাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। এসব ঘটনা ঘটেছিল যখন সুনীল দত্ত রেশমা ওর শেরা নামে একটি ছবি তৈরি করছিলেন। এতে তিনি প্রধান অভিনেতাও ছিলেন এবং তিনি নিজেই ছবিটি প্রযোজনা করছিলেন। ওয়াহিদা রহমান এবং রাখি গুলজারও এই ছবির নায়িকা ছিলেন। কিন্তু শুটিং চলাকালীন এমন কিছু ঘটেছিল যে হঠাৎ সুনীল দত্তের জীবন সমস্যায় ভরে যায়।